আর মাদক পাচারের সঙ্গে যুক্ত খোদ পুলিশ। রেল পুলিশ সূত্রে জানা যায়, মাদক পাচারের সঙ্গে যুক্ত এক সিভিক ভলান্টিয়ার। সাধারণ মানুষের সুরক্ষা যাদের হাতে অপরাধীর তালিকায় নিযুক্ত হচ্ছেন তারাই। সত্যিই কি সুরক্ষা প্রদানকারীরা সুরক্ষা প্রদানে অক্ষম? ঠিক কি ঘটেছে দেখুন। রেল পুলিশের তদন্তে জানা যায়, মাদক পাচারের সঙ্গে জড়িত রয়েছেন এক সিভিক ভলান্টিয়ার। তাকে আটক করে জেরা করতেই অন্য দুই সিভিক ভলান্টিয়ারের সঙ্গে সেই দুই পুলিশকর্মীর নামও উঠে আসে তদন্তে। মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুজন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে রেল পুলিশের পক্ষ থেকে। সেই সঙ্গে বরখাস্ত করা হয়েছে তিনজন সিভিক ভলান্টিয়ারকে। সূত্রের খবর, এই পাঁচজনই খড়গপুর রেল পুলিশ জেলার শালিমার জিআরপি থানার কর্মরত ছিলেন। সম্প্রতি রাজ্য রেল পুলিশের তরফে এই পাঁচজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রেল পুলিশ সূত্রের খবর, ঘটনার সূত্রপাত গত মাসের গোড়ার দিকে। সেদিন সাঁতরাগাছি স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মের বাইরে শালিমার জিআরপি থানার পুলিশ ১৫৯টি মাদক মিশ্রিত কাশির সিরাপের বোতল উদ্ধার করে একটি অ্যাপ ক্যাব থেকে। সেই ঘটনায় গ্রেফতার করা হয় মোহাম্মদ রাজা নামে একজনকে। তার বাড়ি উত্তর চব্বিশ পরগনা টিটাগড়ে। অভিযোগ, তিনি অ্যাপ ক্যাবে করে ওই মাদক মিশ্রিত কাশি সিরাপ পাচার করছিলেন। পুলিশ গাড়িটিও আটক করে। রেল পুলিশের তদন্তে জানা যায়, ওই মাদক পাচারের সঙ্গে জড়িত রয়েছেন এক সিভিক ভলান্টিয়ার। তাকে আটক করে জেরা করতেই অন্য দুই সিভিক ভলান্টিয়ারের সঙ্গে সেই দুই পুলিশকর্মীও তাদের নামও উঠে আসে তদন্তে। তাদের একজন সাব ইন্সপেক্টর, অন্যজন পুলিশের গাড়ির চালক। তদন্তকারীদের দাবি, তাদের নাম উঠে আসার পরেই রেল পুলিশের কর্তারা গোটা বিষয়টির তদন্ত শুরু করেন। তাতেই জানা যায় মাদক পাচারে তাদের ভূমিকার কথা। এক পুলিশকর্তা জানান, থানার গাড়িও মাদক পাচারে ব্যবহার করা হয়েছিল। এরপরেই ওই পাঁচজনের ভূমিকার বিষয়ে নিশ্চিত হয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। উল্লেখ্য, সরাসরি মাদক পাচারের ঘটনায় এর আগে কোনো পুলিশকর্মীদের নাম না জড়ালেও মাদক পাচারে সাহায্য করার ক্ষেত্রে উত্তর চব্বিশ পরগনার এক পুলিশকর্মীর নাম উঠে এসেছিল, কিন্তু তার বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। কিছুদিন আগেই কলকাতা পুলিশ এলাকার একটি মাদক মামলায় নিরপরাধ এক মহিলাকে গ্রেফতারের অভিযোগে লালবাজারের মাদক দমন শাখার ওসিকে সরিয়ে দেওয়া হয়েছিল। একই সঙ্গে তদন্তকারী অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছিল লালবাজার। সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, এখন উঠছে এই প্রশ্ন। হাই নিউজ নেটওয়ার্ক।